হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছেন? আমাদের ইউটিউব পরিবারে আপনাদেরকে স্বাগত। আমাদের আজকের আয়োজন একজন কানাডিয়ান প্রধানমন্ত্রী, কূটনীতিবিদ, সৈনিক তথা নোবেল শান্তি পুরস্কার বিজয়ী লেস্টার বাওয়েলস পিয়ারসন। সুয়েজ খাল সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের জরুরি অবস্থা সংগঠিত ও পরিচালনার জন্য 1957 খ্রিস্টাব্দে তিনি নোবেল শান্তি পুরস্কার পান। এছাড়াও জীবনের শেষ পর্বে অর্থাৎ 1963 থেকে 1968 সাল পর্যন্ত লেস্টার বি পিয়ারসন 14তম কানাডার প্রধানমন্ত্রীর দায়িত্ব পদও সামলেছেন। এই মহান ব্যক্তির জীবনের কিছু ঘটনা আমরা সংক্ষিপ্তাকারে আলোচনা করব। লেস্টার বি পিয়ারসন জন্মগ্রহণ করেছিলেন কানাডার অন্টারিও প্রদেশের টরেন্টো শহরে 1897 খ্রিস্টাব্দের 23 এপ্রিল। যখন প্রথম বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল তখন পিয়ারসন খুবই ছোট, মধ্যবয়সী এক 16 বছরের কিশোর। পড়াশোনাতে সাময়িক হ্রাস টানতে বাধ্য হয়েছিলেন, যোগ দিয়েছিলেন রাজকীয় সেনাবাহিনীতে। যে বয়সে শিশুরা উদ্দাম হয়ে নিজের স্বাধীন মতো ঘুরে বেড়াবে, যে বয়সে শিশুরা পড়াশোনা করবে, আনন্দ উৎসবে মেতে উঠবে, খেলাধুলা করবে, সেই বয়সে তাকে বন্দুক ঘাড়ে নিতে হয়েছে। অরণ্যের বুকে তৈরি করা তাঁবুতে অনিশ্চয়তার রাত কাটাতে হয়েছে। কখন কি জানি একটি শত্রুপক্ষের বুলেট এসে ছাড়খাড় করে দিতে পারে সব তাজা প্রাণ। শত্রুপক্ষের দৃষ্টিগোচরের আগেই উপত্যকার ওপারে পৌঁছাতে হবে, নচেত মৃত্যু অনিবার্য। এই অল্প বয়সে এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সাক্ষী ছিলেন পিয়ারসন। সৈন্যবাহিনীতে কাজ করার সময় তিনি মিশর, গ্রিস, গ্রেট ব্রিটেন প্রভৃতি দেশ ঘুরেছিলেন। এইভাবেই বেশ কয়েকটা বছর কেটে গিয়েছিল লেস্টার পিয়ারসনের। যাই হোক, ভাগ্য ভালো ছিল তার, নয়তো সেই রণক্ষেত্রে গোলাগুলির মধ্যেই পিয়ারসনের সমাধি ঘটে যেত। হয়তো তার পরবর্তী জীবন সম্পর্কে আমরা কিছুই জানতে পারতাম না, হয়তো লেস্টার বি পিয়ারসনের জীবনী সম্পর্কে কোনো তথ্যই তৈরি হতো না। অতল গভীরে তলিয়ে যেত জন্মাবার পর একটা শিশুর জীবনের গল্প। এইভাবে যুদ্ধক্ষেত্রে কত হাজারো প্রাণ নিভে গিয়েছে তার কোনো কূল কিনারা নেই। হয়তো আমাদের এই বসুন্ধরা লেস্টার বি পিয়ারসনের সমাধি নিতে চায়নি। কতবার যে তিনি নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচেছেন তা বলে শেষ করা যাবে না। যাই হোক, যুদ্ধক্ষেত্র থেকে তিনি ফিরে এসে পড়াশোনাতে মন দিয়েছিলেন। টরেন্টো বিশ্ববিদ্যালয় থেকে 22 বছর বয়সে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন। তবে যুদ্ধকালীন পরিস্থিতি পিয়ারসনের মধ্যে গভীর ছাপ ফেলেছিল। যুদ্ধে মানুষের এত ক্ষয়ক্ষতি তিনি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছিলেন, আর সবসময় ভাবতেন কীভাবে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তোলা যায়। কেন এত যুদ্ধ, কেন এত হানাহানি? আমরা সবাই তো একই পৃথিবীর বাসিন্দা, তবুও কেন দুটি জাতির মধ্যে মারামারি ঘটবে? কেন ঘটবে এত রক্তপাত? আমরা কি স্বপ্ন দেখতে পারি না যেখানে যুদ্ধ হবে না, নেই কোনো হানাহানি, শুধু আছে শান্তি ও স্বস্তি? পিয়ারসন বুঝতে পেরেছিলেন যে স্বপ্ন তিনি দেখছেন তা বাস্তবে পরিণত করা মোটেই সহজ কাজ নয়। এই পৃথিবীতে বিভিন্ন জাতির বসবাস, তাদের সবারই নিজের আত্মবোধ আছে, আছে নিজস্ব আইন, কেউ কাউকে মেনে নিতে চায় না। সব জাতি ভাবে আমিই সেরা, আমিই বড়। তবুও পিয়ারসন এক মুহূর্তের জন্য ভেঙে পড়েননি। যখনই তার মনে ক্লান্তি আসত তখনই তিনি রণক্লান্ত দিনগুলির কথা মনে করতেন। সেই মুহূর্তের কঠোর সংগ্রামই তাকে বাস্তবে নায়কে রূপান্তরিত করেছিল। তিনি সুয়েজ খাল সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের জরুরি অবস্থা সংগঠিত ও পরিচালনার দায়িত্বভার কাঁধে নিয়েছিলেন। রাষ্ট্রপুঞ্জের হয়ে শান্তি স্থাপনের জন্য 1957 সালে পিয়ারসনকে শান্তিতে
নোবেল পুরস্কার সম্মানে ভূষিত করা হয়। সুয়েজ খাল সমস্যা সমাধানে তার অসামান্য অবদানের স্বরূপ তিনি এই স্বীকৃতি পেয়েছিলেন। এছাড়াও 1963 থেকে 1968 সাল পর্যন্ত তিনি কানাডার প্রধানমন্ত্রীও ছিলেন। জীবনের শেষ পর্বে তিনি রাজনীতি ছেড়ে দিয়েছিলেন, হয়েছিলেন বিশ্ব ব্যাংকের অধিকর্তা, আর তার ওপর একটি গুরুত্বপূর্ণ দায়িত্বভার চাপিয়ে দেওয়া হয়েছিল। পিয়ারসন যুদ্ধ বিধ্বস্ত অথবা দাঙ্গা আক্রান্ত দেশ পরিভ্রমণে যেতেন, তদন্ত করে দেখতেন সেখানে কত ডলার সাহায্যের প্রয়োজন। 1972 খ্রিস্টাব্দের 27 ডিসেম্বর এই মহান ব্যক্তি আমাদের ছেড়ে চলে যান। এই হলো লেস্টার বাওয়েলস পিয়ারসনের জীবনের সংক্ষিপ্ত কাহিনী। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি? যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে অবশ্যই একটা লাইক দিন, আর কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে পারেন, আর গল্পটাকে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে এইসব মহান ব্যক্তিদের জীবনের গল্পের নোটিফিকেশন আপনি তখনই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।